বিমা খাতকে শৃঙ্খলার আওতায় নিয়ে আসতে ব্যাংক হিসেবের মাধ্যমে সরাসরি সেবা নিশ্চিত করতে চায় বিমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। সংস্থার চেয়ারম্যান বলছেন, ব্যাংক হিসেব থেকে সরাসরি প্রিমিয়ামের টাকা কেটে নেওয়া হলে বন্ধ হবে ভুয়া বিক্রি। এছাড়া নির্ভুল তথ্য ও সেবা দিতে বিমা খাতে ই রিসিপ্ট পদ্ধতিও বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংক অ্যাসিউরেন্স বাস্তবায়নে খসড়া নীতিমালা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান এম মোশাররফ হোসেন। নিউজ 24কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিমা খাতের আধুনিকায়নে নেওয়া নানা উদ্যোগের কথা জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। ব্যাংকের মাধ্যমে বিমা পণ্য বা সেবা বিক্রির যে পদ্ধতি, সেটাই ব্যাংক অ্যাসুরেন্স। 80 দশকে ফ্রান্স ও স্পেনের মতো পশ্চিমা বিশ্বে এটি চালু হলেও পরে গোটা ইউরোপ ও এশিয়াতেও জনপ্রিয় হয় এই সেবা। বাংলাদেশেও এই সেবা বাস্তবায়ন করা গেলে বিমা খাতের ব্যাপক প্রসার হবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। তবে সুনির্দিষ্ট নীতিমালার অভাবে নতুন এই আর্থিক পণ্যের সম্ভাবনা এখনও কাজে লাগানো যায়নি। বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ চেয়ারম্যান নিউজ 24কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ব্যাংক অ্যাসুরেন্স সেবা চালু করতে খসড়া নীতিমালা এখন চূড়ান্ত। প্রথমে আমরা 1 বছর হয়তো পাইলটিংয়ের মতো চিন্তা করব এবং সেখানে আপনার অপারেশনাল ডিফিকাল্টিগুলো দেখে দেন আমরা এটাকে ফাইনাল পর্যায়ে রূপ দিব। গাইডলাইন আমাদের এন্ডে শেষ হয়েছে, বাংলাদেশ ব্যাংকের এন্ডেটাও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বিশ্বব্যাপী বিমা খাতের আস্থা ও জনপ্রিয়তা নিশ্চিত করা গেলেও বাংলাদেশ এখনও অনেকটাই পিছিয়ে। তবে ব্যাংক অ্যাসুরেন্স চালু হলে বিমা খাত নিয়ে গ্রাহকের ধারণা পাল্টে যাবে বলে মনে করছে বিমা নিয়ন্ত্রক সংস্থা। এটার মাধ্যমে ব্যাংক এবং ইন্স্যুরেন্স এটা উইন উইন মতো হবে। ব্যাংকের নন ফান্ডেড একটা ইনকাম বাড়বে, আবার পলিসি হোল্ডারদের এন্ডেও কিন্তু সে ব্যাংকের মাধ্যমে যখন সেবা পাবে সে কিন্তু আস্থা পাবে, এবং তার যে আপনার মিসসেলিং হয় যেটা এজেন্টের মাধ্যমে সেল করলে সেটা কিন্তু কমে যাবে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের হিসাবে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে বিমা খাতের অবদান এখনও 0.5%, যা প্রতিবেশী দেশগুলোর চেয়ে অনেকটা পিছিয়ে। মানে যেই হারে জিডিপিটা গ্রো করছে ঠিক সেই হারে ইন্স্যুরেন্সের টোটাল অ্যামাউন্ট অফ প্রিমিয়ামটা বাড়ছে না। এইটাকে যদি আমরা বাড়াতে চাই তাহলে আমাদের যে আইনি কাঠামোগুলো আছে, আমাদের যে ডিস্ট্রিবিউশন চ্যানেলস আছে, আমাদের যে আপনার প্রোডাক্ট বান্ডেল আছে, এগুলোকে আরও আপনার রিফারবিশ করতে হবে, আরও মডার্নাইজ করতে হবে, এবং সেটার জন্য আমরা কাজ করছি। বাংলাদেশে মাথাপিছু বিমা ব্যয় এখনও 10 মার্কিন ডলারের নিচে, প্রায় 16.5 কোটি জনসংখ্যার তুলনায়, যা খুবই কম। আমাদের দেশের যে 17 কোটি আপনার জনগোষ্ঠী রয়েছে, যেগুলো ইনস্যুরেবল, যেটুকু ইনস্যুরেবল লাইফস আছে সেগুলো আমরা ইন্স্যুরেন্সের আমরেলার নিচে নিয়ে আসব, এবং বাই গিভিং দ্যাম দি দেয়ার ডিজায়ার প্রোডাক্টস। বিমার বাইরে থাকা সম্ভাবনাময় বৃহৎ জনগোষ্ঠীকে এই সেবার আওতায় আনতে সকলকে ইতিবাচক মনোভঙ্গি নিয়ে এগিয়ে আসার কথা বলছেন এই কর্মকর্তা। ইতিবাচক সাইডটাই বেশি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। কিছু হচ্ছে এজেন্টসের হয়।